কৃত্রিম বানর কবলত ডিব্রুগড় শহর এসপ্তাহে অপরিবর্তিত পরিস্থিতি। ধারাষার বরষুণের ফলত জমা হওয়া পানি উলাই যাব নোৱাৰাৰ ফলতেই শহরখনের 70% অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে। বতর ফরকাল হওয়ার ফলত বুধবারে পানি সামান্য কমিলেও কমা নাই বানাক্রান্তর হাহাকার। এতিয়াও পানির তলতেই আছে রাষ্ট্রীয় ঘাইপথর একাংশ। পৌর নিগমের কার্যালয়কে ধরে বহু সরকারি কার্যালয়ও পানির তলত। কৃত্রিম বানর বাবে চারিদিন ধরে ঠায় ঠায় কর্তন করা হয়েছে বিদ্যুৎ সংযোগ। ফলত খোয়াপানির বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে লোকসল। দুর্যোগের সময়ত দুর্গত সকলের কাষত ঠিয় হয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা। বুধবারে মারোয়ারি যুবমঞ্চর ফলের বিভিন্ন বানাক্রান্ত অঞ্চলত খোয়াপানি আর খাদ্য সামগ্রী যোগান ধরা হয়। কালিলে আমি ওয়েট করে আসছিল ইলেকট্রিসিটি রিজিউম হয়ে যাব, বা যেটা কালি আমি রাতে চালু তো রিজিউম হওয়া নাই। আমি কালি রাতে একটু ডিসিশন ললো কি আমি আমার হেল্প করবলে আছে, তো আজি দুটা ভ্যান একটু একটা আমার ওসর আছে আর একটা আমার রেড ক্রস এরিয়াত মারি আছে, খলিয়ামারি এরিয়া আছে তাত করে আছে। আমি রাতে 9:30 স্টার্ট করেছিলাম, স্টার্ট করে এটা আমি দিয়েই আছো। ভ্যানের পর 15টামান দিছো আর আমার অ্যাপ্রোচ আছে কি একটু ভ্যান অলমোস্ট 15-20 পড়েছে, তো এতিয়ালে আমার মোর দেন 30 হয়ে গেল আর মোর দেন 100 রেজিস্ট্রেশন আছে আমার ওসর। তো আমি ট্রাই করছো আজি রাতে যেতালে আমি পড়ো যেতালে জেনেটার আর মেন পাওয়ার বি আছে, আপনি চাইছে আমার ইলেকট্রিশিয়ান বিলাক আছে তেতালে এইবিল পারিও আমি আজি কমপ্লিট করব বিচারি আছো। এতিয়ালৈকে ডিব্রুগড় রাজ চক্রর 38,044 লোক কৃত্রিম বানত ক্ষতিগ্রস্ত হয়েছে। ডিব্রুগড়ের দেবজিৎ চুটিয়ার রিপোর্ট, প্রতিদিন টাইমস।